মাখি মনে পড়ে আমার মাকে মনে পড়ে আমার মা হচ্ছে আমাদের পৃথিবী আমাদের পৃথিবী হচ্ছে আমার মা দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী সাদিম মোহাম্মদ তকিউল্লাহ মারা গেছেন তেরোই মার্চ দু বুধবার সন্ধ্যায় তিনি স্বেচ্ছা মৃত্যুর পথ বেছে নেন সাদিম মোহাম্মদের ভাই নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদ জানান বুধবার সন্ধ্যার পর হঠাৎ দেখা যায় তার ঘরে দরজা বন্ধ কিছুক্ষণ পর দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় হ্যাঁ কি সুন্দর পরিবেশ লাইট ডিম লাইট জ্বালিয়ে হারমোনিয়ামে গান গাচ্ছে ইলেকট্রিক তানপুরিয়া চলছে তানপুরার পরে সে দরজাটাকে বন্ধ করার চেষ্টা করছে যদি মাথায় আছে আমি ওটাই করব। তবে ছেলেটা যে পাহাড়ায় ছিল ওকে বলছে তুমি যাও বাবু আমি তোমাকে ফোন করবো রেয়াজ শেষ হলে বলে দরজাটা বন্ধ করে দিয়েছে বন্ধ করে আমি যখন এসেছি আমি দরজা বন্ধ কেন বলছে যে ও রেয়াজ করছে না রেয়াজ বন্ধ করে করবে না আমি দামদাম দরজা যখন দরজা খুলে না তখন এবারে দরজা ভাঙো ভেঙে এই যে দৃশ্য আমি দেখলাম ও সবার সবার মৃত্যু দেখলো গত বছরের আট জুলাই মা চেপুন্য সালিম উল্লাহ মারা যান। এরপর থেকে মানসিকভাবে ভাবে স্বাভাবিক ছিলেন না তিনি মা হারানোর বেতনা সম্ভবত তিনি নিতে পারেননি কেননা মাকে যে ভীষণ ভালোবাসতেন তিনি এখন বলিত যে আমার মা হচ্ছে আমাদের পৃথিবী আমাদের পৃথিবী হচ্ছে আমার মা মানে মা কখন খাবেন মা কখন ঘুমতে উঠবেন ততক্ষণ আমাকে দেখতেই হয় পরিবার সূত্রে জানা যায় সাদি মোহাম্মদ তকিউল্লার মা চলে যাওয়ার পর থেকে একটা ট্রমার মধ্যে চলে যান তিনি ঠিক স্বাভাবিক ছিলেন না মানসিকভাবে মা হারানোর বেদনা সম্ভবত তিনি নিতে পারেননি এভাবেই চলছিল তারপর বুধবার রোজা রাখলেন ইফতারও করলেন এরপরেই তিনি নীরবে না ফেরার দেশে পারি চমানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন পরিবারের সদস্যরা ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসঙ্গীতে পড়াশোনা করা সাদে মোহাম্মদের বাবা শহীদ সলিমুল্লাহ উনিশশো একাত্তর সালে মোহাম্মদপুরের তাজমহল রোডের সি বারো বাই দশ বাড়িটি ছিল স্বাধীনতা আন্দোলনের অন্যতম সুতিকাগার ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা সলিমুল্লার বাড়িতে নিয়মিত বৈঠকে আসতেন দলের শীর্ষ নেতারা আসতেন বঙ্গবন্ধু পুত্র শহীদ শেখ কামালও একাত্তরের তেইশ মার্চ তাজমহল রোডের সেই বাড়িতে সেজ ছেলে পতাকা ওড়ান বাবা সলিমুল্লাহ আর সেই পতাকা সেলাই করে দিয়েছিলেন সাদে শিবলির মা জেবুল্নাসা সলিমুল্লাহ সেই পতাকা ওড়ানোর সূত্র ধরে একাত্তরের ছাব্বিশে মার্চ অবাঙালি বিহারী ও পাকিস্তানি সেনাদের আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে ওঠে সলিমুল্লার বাড়ি পুড়িয়ে দেওয়া হয় পুরো বাড়ি গুলি করে মারা হয় সলিমুল্লাহকে শিল্পী সাদি মোহাম্মদার সামনে বাবাকে তারা নির্মমভাবে হত্যা করে সেই শোক তিনি ভুলতে পারেননি আজীবন সে শোককে তিনি বই বেরিয়েছেন নীরবে একা নিঃসঙ্গ জীবন যাপন করতে পছন্দ করতেন নীরব একেবারেই নীরব হয়ে থাকি অনেকে জিজ্ঞেস করে ইদানিংকালে জিজ্ঞেস করে আপনাকে শরীর খারাপ রাখি বা খারাপ লাগছে শরীর আপনাদের না তো ভালো হয়ে যাচ্ছি যে জিনিস আপনি চোখে দেখে চোখে দেখে আপনি নিজের কাছের মানুষদেরকে দেখে এসেছেন আপনার তো সুস্থ থাকার কথা না নদী যেমন বাঘ ঘুরিয়ে নেয় হঠাৎ করে আমাদের জীবনটাও হঠাৎ করে এতটাই বাঘ ঘুরে গেল যে একেবারে আমরা পথের ভিঘিরি হয়ে গেলাম সাদিম মোহাম্মদ রবীন্দ্রসঙ্গীতের উপরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন রবীন্দ্রসঙ্গীতে তার মূল পরিচিতি গড়ে উঠলেও আধুনিক গানেও তিনি সমান দেশব্যাপী পরিচিত ছিলেন অসংখ্য রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম প্রকাশ হয়েছে তার কণ্ঠে সঙ্গে আধুনিক গানও এছাড়াও তিনি সংস্কৃতি সংগঠন রবি রাগের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন দু সালে আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন দু সালে তার শ্রাবণ আকাশে দু সালে তার সার্থক জনম আমার এই অ্যালবাম প্রকাশিত হয় দু সালে তাকে আজীবন সম্মাননা পুরস্কার দেয় চ্যানেল আই দু সালে বাংলা একাডেমি থেকে পেয়েছেন রবীন্দ্র পুরস্কার সাদি মোহাম্মদ তৈকুল্লার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সাংস্কৃতিক ব্যক্তিত্বরা সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে বড্ড অভিমানী ছিলেন তিনি বেঁচে থাকতে স্পষ্ট বলে গেছেন আমাকে যেন কোনো মরণোত্তর পদক না দেয়া হয় সেই অভিমানে তাকে শহীদ মিনারে না নেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয় রাষ্ট্রকে শুধু তিনি দিয়েই গেলেন শহীদ পিতার সন্তান মুক্তিযুদ্ধে চোখের সামনে বাবার মৃত্যু দেখার ট্রমা নিয়ে বেঁচেছিলেন শুধু গান নিয়ে এত নির্মহ মানুষ আর একটাও ছিল না চেয়েছিলেন রাষ্ট্রের একটু আদর যত্ন আর ভালোবাসা সে রাষ্ট্রের থেকে পেলেন আমার ভাইয়ের অনেক অভিমান ছিল ও মনে করতো আমাকে মূল্যায়ন করেনি যেটা আমরা বুঝাতাম যে না তোমাকে হাজার কোটি লোক ভালোবাসে তোমার গান ভালোবাসে এটা তোমার জন্য অনেক বড় পাওয়া কি হবে এত পদক এত মানুষ সাথে কিছু পায় আমার ভাই কি কখনোই কেউ ভাবে না এইটা ওর মনে অনেক কষ্ট ছিল মা চলে গেল মা বাড়ি বলতো মা চলে গেছে আমি আর থাকবো না খালি বলতো যে আমার ভালো লাগে না আমাদের এই রাষ্ট্র কারো কারোর জন্য তুমুল উৎসব করেন অথচ প্রকৃত নির্মহ শিল্পীদের কারো কারোর জন্য রেখে চান অন্ধকার ঠিক তাই যেন তীব্র অভিমানে নিজের তানপুরাটা ছেড়েই স্বেচ্ছা মৃত্যু বরণ করেন সাদি আমাদের ভালোবাসা মোহাম্মদ এই নোংরা সিস্টেমকে চপেটা ঘাত দিয়ে যেন বিদায় দিলেন নিজের অভিমানকে আমাদের এই দেশ আমাদের এই রাষ্ট্র প্রকৃত শিল্পীকে লালন না করতে চানলে এই বিষাদ যেন আরও বাড়বে এই বিষাদের দায় আমার আপনার আমাদের সকলের বেদন মম সফল সপন একজন সাদিম মোহাম্মদ তকিউল্লাহ প্রাণের মানুষ হয়ে থেকে যাবেন প্রাণের গভীরে তার অন্তর্গত কান্না এক জীবনের ম্লান বিষাদ সবকিছুর এমন সমাপ্তি আমরা চাইনি কখনো বরিশ ধরা মাঝে শান্তিরও বাড়ি নেমে আসুক আপনার সমাধি শিক্ত হবে বাংলাদেশ ভালো থাকুন সুরের ভুবনে আপনাকে স্মরণ থাকবে নিবৃত হৃদয়ে আপনাকে রেখেছি আমরা বিদায় রবীন্দ্র সঙ্গীতের রাজা সাদি মোহাম্মদ বুসরা চ্যানেলের পক্ষ থেকে শিল্পীর জন্য রইল বিনম্র শ্রদ্ধা আছে